নমস্কার, চ্যানেল তনুশ্রী ভট্টাচার্যের। কথা বলছি তনুশ্রী ভট্টাচার্য। আপনারা ভালোবেসেছেন আমাকে, কিছু মানুষ ভালোবাসেননি। সবটা পাওয়া যাবে এরকম তো দাবি করা যায় না, যতটা পাওয়া যায় ততটাই ভালো। রুমের মধ্যে রয়েছে আমার অফিসে, আমার একটা রুম আছে, দেখাতে পাচ্ছি না, চতুর্দিকে যাচ্ছে তাই অবস্থা। এখানে ব্লাউজের ডাই, ওদিকে একটা খাট, এদিকে বইয়ের তাক প্রচুর, মানে যাতা অবস্থা, দেখিয়ে দেবো হয়তো কোনো একদিন। যাক গে, এটা কথা নয়। বিষয় হচ্ছে যে গতকাল রাত্রে আমি যখন লাইভ করলাম তখনও বললাম, আজকেও এখন তার আগেও বলেছিলাম যে আমি একটা জার্নি রাখবো আমার এই ইউটিউব চ্যানেলে। সেই জার্নিটা হচ্ছে অ্যাবাউট রবীন্দ্রনাথ। এবং কারুর কারুর মতে মনে হয় যে আমি রবীন্দ্রনাথ সম্পর্কে খুব কম জানি, আমি আপনাদের কাছ থেকেও জানতে চাইছি। যদি আমার তথ্যে কোনো ভুল থাকে আপনারা আমাকে জানাবেন। আমার একটা প্রশ্ন থাকবে, প্রশ্নটা কেন করছি আমি সেটা আগে বলি, যে ভারতবর্ষ তো পিতৃতান্ত্রিক সমাজ, তাই না? ভারতবর্ষে এই পিতৃতান্ত্রিক সমাজে বংশ পরিচয় স্থির হয় পিতার পূর্ব পরিচয়ে, অর্থাৎ পিতার পূর্বপুরুষরা কী রক্ত বহন করছেন ধমনীতে। এবারে আসবো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ধমনীতে কোন রক্ত রয়েছে সেই কথাতে। কেন বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম হয়েছিলেন, তার পিতা এবং তার ঠাকুর দাদা দ্বারকানাথ ঠাকুর ধর্ম পরিত্যাগ করেছিলেন, হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রাহ্ম হয়েছিলেন, তার আগে তারা হিন্দুই ছিলেন। অনেকেই বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তো হিন্দু ছিলেন না, কিন্তু তার আগে তারা হিন্দু ছিলেন। আমার হিন্দু মুসলিম শিখ ঈসাই নিয়ে কোনো সমস্যা নেই, আমি মানুষ, আমার ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম, রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্ম মানবতার ধর্ম, তাই আমার ধর্ম নিয়ে কোনো ট্যাবু নেই, আমার ধর্ম নিয়ে কোনো সমস্যা নেই। এবারে আসি আমি ইতিহাসটা বলবো, ওই পার্ট বাই পার্ট আপনাদের সামনে একটা রবীন্দ্র জার্নি করতে চাইছি, আমাকে অনেক মানুষ বলেছেন তাদের জন্য। এই এই তথ্যটা আমি কোথা থেকে পেয়েছি, যে এটা পেয়েছি নগেন্দ্রনাথ বসুর বঙ্গের জাতীয় ইতিহাস এই বইটি থেকে। দেখে বলি বইটা, হ্যাঁ, বঙ্গের জাতীয় ইতিহাস এই বইয়ের ব্রাহ্মণকাণ্ডের তৃতীয় ভাগে ব্যোমকেশ মুস্তাফির লেখা একটা জায়গা থেকে পেয়েছি। এটা আনুমানিক বলা হচ্ছে এটা পঞ্চদশ শতকে সম্ভবত ঘটনা। এই পঞ্চদশ শতকে জায়গাটি আমি একটু বলে দিই, জায়গাটি হচ্ছে যশোর জেলার চেঙ্গুটিয়া পরগনার গুরগ্রাম, যশোর জেলার চেঙ্গুটিয়া পরগনার গুরগ্রাম, এই গুরগ্রামের একটি ঘটনা। এই গুরগ্রামের জমিদার ছিলেন দক্ষিণারঞ্জন রায়চৌধুরী, তার চার ছেলে ছিল, কামদেব, জয়দেব, রতিদেব এবং সুখদেব। এই চার ছেলের মধ্যে দুই ছেলে কর্মসূত্রে যুক্ত ছিলেন পীর আলী তার সভাতে বা তার কাছে কাজ করতেন। এই পীর আলী কে ছিলেন এখানেই হচ্ছে গল্পটা। এই পীর আলী ছিলেন একজন মুসলিম, কিন্তু তিনি জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন, কিন্তু অত্যন্ত লোভী কামুক ছিলেন, এবং মানে খুব লোভী ছিলেন এবং কামুক ছিলেন, এবং একটি মুসলিম রমণীকে পছন্দ করে তার প্রণয়ে পাগল হয়ে তিনি তার হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। এবং সেই সময় তো মুসলিমদের প্রভাব প্রতিপত্তি, তো তিনি যখনই মুসলিম ধর্ম গ্রহণ করলেন তখন ওখানকার যিনি শাসক তিনি খুশি হয়ে তাকে প্রচুর জায়গা টায়গা দিয়ে বলো তুমি এখানে রাজত্ব করো। তার রাজত্বেই কাজ করতেন দক্ষিণারঞ্জন রায়চৌধুরীর দুই ছেলে কামদেব এবং সুখদেব। এই যে মামুদ তাহির তার নাম হলো, তাকে তিনি পিরল্লা গ্রাম থেকে বিলং করতেন বলে তাকে মুসলিম নামটা পিরালিও হলো, তার কিন্তু নাম দেওয়া হয়েছিল মামুদ তাহির। তো এই একদিনকে পিরালি বসে আছেন, তখন রোজা চলছে, রোজার সময় তিনি নাকের সামনে গন্ধরাজ লেবু শুকছেন। তো কামদেব এবং জয়দেব সেই সময় উপস্থিত ছিলেন, তারা বললেন যে আপনি নবাব করছেনটা কি, রোজাতে তো গন্ধ শোকাও যায় না, কারণ আমাদের শাস্ত্রে আছে ঘ্রাণেনাং অর্ধনাং বোজানাম। এই কথা শোনার পরে পিরালির একটু প্রতিশোধ নেওয়ার ইচ্ছে হলো। একদিন তিনি তলায় তলায় পরিকল্পনা করলেন, সভা পরামর্শ করলেন, একদিন সভাতে সমস্ত কর্মচারীদের ডেকে পাঠালেন, সেখানে কামদেব জয়দেব উপস্থিত হলো। তারপর তার সভা পরামর্শ যাদের সঙ্গে ছিল তাদেরকে বললেন যে উনুন নিয়ে আসতে। সবার মধ্যে অনেক উনুন চলে এলো এবং সেই উনুনের মধ্যে গরুর মাংস রান্না হতে লাগলো। হিন্দু যারা কর্মচারী ছিলেন তারা তো নাকে কাপড় চেপে দিয়ে পালাতে শুরু করলো। কামদেব জয়দেবও পালাতে চাইছিল, কিন্তু তাদেরকে জোর করে ধরে সেই গন্ধ শোকানো হলো।
এবং বলা হলো, তোমাদের শাস্ত্র তো ঘ্রাণেনং অর্ধনাং ভোজনাং, তাহলে তোমার তো অর্ধেক খাওয়া হয়ে গেছে, এবার তোমাকে পুরোটা খেতে হবে। জোর করে তাদেরকে ধর্মান্তরিত করা হলো। কামদেবের নাম হলো কামালুদ্দিন, জয়দেবের নাম হলো জামালুদ্দিন। তাদেরকে জায়গা জমি টুমি দেওয়া হলো, তারা রইল, তারা রাজত্ব করতো, তারা তাদের মতো জীবনযাপন করতে শুরু করলো। কিন্তু সমাজটা তো তখন এত সহজ ছিল না। সাপোজ আজকে যদি আমার ভাই মুসলিম হয়, আমাকে সমাজ বহিষ্কার করবে না, কিন্তু তখন তো এরকম ছিল না। তখন দুই ভাই জোর করে মুসলিম হলেও তাদের যে আরও যে ভাই ছিলেন সুখদেব রতিদেব, তাদের জীবনযাপনটা অসহ্য হয়ে গেল। তাদের বোন ছিল সুখদেব রতিদেবের এক বোন, সুখদেবের কন্যা ছিল, তাদের বিয়ে দেওয়া অসুবিধার মধ্যে পড়ে গেলেন। তারা জল চলাচল বন্ধ হয়ে গেল, বলে না জল চলবে না এক ঘরে করে দেবো, সেইগুলো তখন শুরু হলো। রতিদেব বিয়ে করেননি, তার বাচ্চা কাচ্চা, বিয়ে করেছেন বা করেননি, তার বাচ্চা কাচ্চা ছিল না, তিনি সন্ন্যাস নিলেন, তিনি বেরিয়ে চলে গেলেন সংসার থেকে। সুখদেব পড়লেন মহাফ্যাসাদে। তারপরে তিনি যেটা করলেন, তিনি দুজন ব্রাহ্মণ সন্তানকে ক্রয় করলেন। ফুলে গ্রামের মঙ্গলানন্দ মুখার্জি, যাকে তিনি ক্রয় করে তার বোনের সাথে বিয়ে দিলেন, আর পিঠাভোগ, খুলনা জেলার পিঠাভোগ গ্রামের জগন্নাথ কুশারীকে তিনি ক্রয় করলেন, যার সাথে তার কন্যার বিবাহ দিলেন। ভগ্নির বিবাহ দিয়েছিলেন, আমি ভুল বললাম মনে হয়, ভগ্নির বিবাহ দিলেন ফুলে গ্রামের মঙ্গলানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে, আর কন্যার বিবাহ দিলেন জগন্নাথ কুশারীর সঙ্গে। তাকে তিনি ক্রয় করে নিলেন এবং তাদেরকে প্রচুর জমি জায়গা দিলেন। এই জগন্নাথ কুশারী হচ্ছে রবীন্দ্রনাথের একদম পূর্বপুরুষ, যেখান থেকে রবীন্দ্রনাথের বংশ শুরু হয়েছিল। সেই গল্পটা তো অবশ্যই আমি আপনাদের আবার পড়ব। সেই গল্পটা আমি কোথা থেকে পেয়েছি সেটাও আমি আপনাদের বলতে পারি। সেই গল্পটা আমি পেয়েছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এই বইটি থেকে। দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বই। এই বইটি থেকে পেয়েছি। এই এই জগন্নাথ কুশারীর জীবনযাপন চলতে লাগলো। এই জগন্নাথ কুশারী যেহেতু সুখদেবের কন্যাকে বিয়ে করলো, সুখদেব কন্যা তখন পিরালি ব্রাহ্মণ হয়ে গেল। মানে ওরা কি ব্রাহ্মণ, ওই তো পিরালির কাছে ওর ভাই ধর্ম চেঞ্জ করেছে, তাহলে ও পিরালি ব্রাহ্মণ, এই হচ্ছে পিরালি ব্রাহ্মণ, এটা কিন্তু অপবাদ। জগন্নাথ কুশারী কিন্তু কুশ, বর্ধমানের কুশগ্রাম, সেইখান থেকে ওরা খুলনার পিঠাভোগ অঞ্চলের জমিদার, কুশারী তাদের টাইটেল ছিল। আমার প্রশ্ন এখানে রাখি আমি, জগন্নাথ কুশারী, তিনি তো জন্মসূত্রে কুশারী, তিনি তো পিরালি নন, তাহলে জগন্নাথ কুশারী যদি জন্মসূত্রে কুশারী হন, তার বিবাহ সূত্রে তিনি অপবাদ পেয়েছেন যে কুশারীর মেয়েকে বিয়ে করেছেন বলে, পিরালির ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করেছেন বলে তাকে পিরালি ব্রাহ্মণ বলা হলো। তিনি তো জন্মসূত্রে পিরালি নন, তিনি তো জন্মসূত্রে কুশারী। এই কুশারী থেকে ঠাকুর, এই জার্নিটাও কিন্তু অন্যরকম। তারপরে তো তারা ওই পিঠাভোগ গ্রামে থাকতে লাগলেন, একের একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম, আরেকটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম, এরম করতে করতে একটা সময় ভাই ভাই লাগলো বিবাদ। দুই ভাই চলে এলেন কলকাতায়। তারা কলকাতায় এসে একটা মেছো পাড়াতে, আপনারা তো জানি কলকাতা গোবিন্দপুর সুতানুটি, এই নিয়ে তো গ্রাম, এই তিনটে গ্রাম নিয়ে তো আমাদের পরবর্তী সময় কলকাতা। তো সেই কলকাতার গোবিন্দপুর গ্রামে তারা এসে উঠলেন, মানে জগন্নাথ কুশারী অন্তত চার না পাঁচ প্রজন্ম পরে তারা কলকাতায় এসে উঠলেন, এবং ওই মেছো পরিবারে এসে উঠলেন, মেছো অঞ্চলে এসে উঠলেন। ওই অঞ্চলে কোনো ঠাকুর মশাই কেউ নেই, এই কুশারীরা ব্রাহ্মণ তো, এবার পুজো আচ্চা করার জন্য এই জেলেরা তাদেরকে ডাক পাঠালো, ঠাকুর মশাই করে বলল, এইবারে কুশারী থেকে তারা হয়ে গেলেন ঠাকুর। ঠাকুরটা কিন্তু তাদের উপাধি বলতে পারেন, যে আমি ডাকছি ঠাকুর, ও ডাকছে ঠাকুর, এই করতে করতে তারা ঠাকুর হয়ে গেলেন। এটা হচ্ছে রবীন্দ্রনাথের পূর্বপুরুষ। এবং আমরা জানি যে জোড়াসাঁকো পাথুরিয়া ঘাটা, এই হচ্ছে ঠাকুরবাড়ির গল্প। এই গল্পটার মধ্যে আমি এই গল্পটাও যাব, কিন্তু আজকে এত গল্পতে যাব না, কারণ অলরেডি আমার 9 মিনিট হয়ে গিয়েছে ভিডিও, এতক্ষণ আপনাদের ধৈর্য হবে না। আমার আজকে বললাম যে পিরালি থেকে তারা, পিরালি টু কুশারি টু ঠাকুর, এই জার্নিটা আমি বললাম। এরপরে ঠাকুরবাড়ির আরও যে ভাগ হয়েছে সেগুলো আমি বলবো। তো আপনারা আর কি জানতে চান, আর কি শুনতে চান আমার কাছে, আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। শাড়ির গল্প তো থাকবে, কিন্তু রবীন্দ্রনাথ তো আমার জানার বিষয়, জানতেও চাই, জানাতেও চাই, আর চর্চাও করতে চাই। তাই আরও যদি কিছু জানতে চান রবীন্দ্র নজরুল সম্পর্কে, কারণ আমি একবার একটু আপনাদের দেখিয়ে দিই যে আমার পড়াশুনোটা কতটা করি, সেটা একটু
বুঝিয়ে দিই, আমি দেখানোর জন্য দেখাচ্ছি না, মানে জাস্ট বোঝানোর জন্য বলছি যে আমার এটা হচ্ছে আমার বইয়ের র্যাক, দিস ইজ মাই রুম, আর এইটা হচ্ছে আমার বইয়ের র্যাক। আমি চেষ্টা করছি দেখানোর, কিন্তু আমার মনে হয় না আমি আমি পারলাম না, আমি এইগুলোর সঙ্গে তো আমি খুব একটা ওয়াকিবহাল নই। আমি একটু ঘুরিয়েই দেখাই আপনাদের, এটা হচ্ছে আমার বইয়ের র্যাক। এখানে আমার মোটামুটি লেখাপড়া, স্ক্রিপ্ট লিখি সেগুলো থাকে, এই সব আর কি রয়েছে। তো এই হচ্ছে আমার বইয়ের র্যাক, এটা আমি দেখিয়ে দিলাম। তো আপনারা আমাকে জানলে আমি মোটামুটি একটু পড়াশুনো করে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেই পারি। তো যাই হোক, আজকে আমি চেষ্টা করলাম আপনাদের সামনে, আমার একটা প্রশ্নও রাখলাম যে যেহেতু বংশ পরিচয় পিতৃ পরিচয় থেকে হয়, জগন্নাথ কুশারী তো জন্মসূত্রে পিরালি ছিলেন না, তাহলে কি তাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে পিরালি ব্রাহ্মণ বলাটা সঙ্গত? কারণ ওটাই চলে আসছে, ওটাই বলে আসছে। এটা একটা প্রশ্ন থাকলো আমার, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে, যারা রবীন্দ্র চর্চা করেন, তারা আমাকে নিশ্চয়ই সমৃদ্ধ করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, বেঁচে থাকবেন, নিজে সুস্থ হয়ে বাঁচিয়ে রাখবেন সংস্কৃতিকে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই।